এই টিউটোরিয়ালসে আমি একটি রেজাল্ট শিট তৈরি করে দেখাবো, যেখানে মূলত এসএসসি লেভেলের একটি বোর্ডের সিম্পল একটি রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা ও টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে মূলত এই রেজাল্ট শিটকে কেন্দ্র করে। আপনি যে কোনো ধরনের, যে কোনো বড় ধরনের রেজাল্ট শিট তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের কোম্পানি বা অফিসের জন্য। সো আসুন আমরা শুরু করি। আমরা লক্ষ্য করছি যে রোল নাম্বার, স্টুডেন্ট নেম এবং কিছু সাবজেক্ট, আমি তিনটি সাবজেক্ট এখানে উল্লেখ করেছি, বাংলা, ইংলিশ, ম্যাথ। মূলত যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই আমরা এখান থেকে দিতে পারবো। আমি বোঝার জন্য তিনটি সাবজেক্ট দিয়েছি এবং কোন সাবজেক্টে কে কত পেল সেটিও এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে ম্যাক্সিমাম, ম্যাক্স দিয়ে বোঝানো হয়েছে, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম দিয়ে আমরা বের করতে চাচ্ছি শাকিল তার সাবজেক্টগুলোতে কোন সাবজেক্টে বেশি নম্বর পেয়েছে, সেটা যেন এখানে ক্যালকুলেট হয়। অ্যাভারেজ দিয়ে এখানে আমরা গড়ে সে কত পেলো সেটি বোঝাতে চাচ্ছি। আমরা টোটাল দিয়ে টোটাল সে কত নম্বর পেলো সেটি বোঝাবো। আর গ্রেড দিয়ে মূলত আমরা টোটাল মার্কসের উপর একটা গ্রেড ক্যালকুলেশন করব। তো আসুন আমরা শুরু করি। এখন আমরা প্রথম সেলে প্রথম স্টুডেন্টের ম্যাক্সিমাম মার্ক ক্যালকুলেশন করব। আমরা জানি প্রথম সেলের প্রথমটির ক্যালকুলেশন করলে বাকিগুলো ফিল করে দিলে অটোমেটিক চলে আসবে, যত হাজার হাজার ডাটা থাকবে সব ক্যালকুলেট হয়ে চলে আসবে। সো তোমরা এটি বের করার জন্য ফর্মুলার সাহায্য নেবো। আমি মূলত রেজাল্ট শিটটি তৈরি করছি এক্সেল 2007-এ। তো আমি এর আগে দেখেছি কীভাবে ক্যালকুলেশন করতে হয় ম্যাক্সিমাম। সো আমরা এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দেন ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট দেব, দেন আমাদের রেঞ্জটা বলে দিতে হবে কোথা থেকে কোথায়। যেমন এখানে শাকিলের 46 কোথায় আছে, E7। তো আমরা E7 থেকে G7 পর্যন্ত রেঞ্জটা বলে দিতে হবে। সো আমরা লিখেও দিতে পারি অথবা এইভাবে ড্রাগ করে টেনেও দিতে পারি। তো শাকিল ড্রাগ করে দিলাম, অটো ফিল, দেখেন অটো ফিল হয়ে গেছে। শাকিল তার বাংলা, ইংলিশ, ম্যাথ এই তিনটে সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে, ইংলিশ 87 এবং রহিম দেখেন 80, নূর ইসলাম এখানের মধ্যে 73, অটোমেটিক চলে আসছে। সো আমরা অ্যাভারেজ করব, অর্থাৎ একটি স্টুডেন্ট গড়ে তার সাবজেক্টগুলোতে টোটাল কত মার্ক পেয়েছে। সো একই সিস্টেম, ইকুয়াল অ্যাভারেজ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন রেঞ্জ বলে দিব, আমাদের রেঞ্জ কত থেকে কত, E7:G7। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিলাম, দেখেন অ্যাভারেজ শাকিল তিনটা সাবজেক্টে টোটাল অ্যাভারেজ কত এসছে। সো এখানে শো করতেছে, এখন অটো ফিল করে দেবো, দেখেন অটোমেটিক চলে আসছে, তিনটা সাবজেক্টে টোটাল গড় কত মার্ক পেয়েছে এক্সেল শিটে শো করতেছি। সো আমরা এখন টোটাল করব, একটি স্টুডেন্ট তার সাবজেক্টগুলো সবগুলো সাবজেক্ট মিলে টোটাল কত মার্কস পেয়েছে সেটা আমরা হিসেব করব। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা রেঞ্জ বলে দিব, E7:G7, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার প্রেস করেন, দেখেন শাকিল তার বাংলা, ইংলিশ, ম্যাথ এই তিনটি সাবজেক্ট মিলে 195 টোটাল। রহিম এটা করতে হবে না, টেনে ছেড়ে দেবো, দেখেন অটোমেটিক চলে আসছে। গ্রেট গ্রেটিং সিস্টেমটা একটি ফর্মুলার মাধ্যমে করতে হবে, যেটা কন্ডিশনাল ফর্মেটিং। এখানে আমাদের বলে দিতে হবে যে একটি স্টুডেন্ট টোটাল মার্কস থেকে কত মার্কের মধ্যে কত মার্ক
পেলে প্লাস পাবে কত থেকে কত মার্কের মধ্যে, এ পাবে অথবা কত থেকে কত মার্কের মার্কের মধ্যে সে ফেল করবে। সো আমরা এখানে কি করব, একটি ফর্মুলা লিখব। ফর্মুলার মধ্যে ইকুয়াল ইফ, যদি যদি কি দিব, একটি ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এখানে টোটাল মার্কসের ইয়াটা কত, রেঞ্জটা হচ্ছে জে সেভেন, জে সেভেন কি দিব, গ্রেটার দেন ইকুয়াল 180, আমরা ধরবো 180 বা 80 এর উপরে পেলে প্লাস হবে। তো কমা দিয়ে এ ডাবল কমা দিব, উপরে প্লাস দিলাম, এ প্লাস ডাবল কমা, দেন আমরা সেকেন্ড কন্ডিশন ধরবো। সেকেন্ড কন্ডিশন ইফ ফার্স্ট ব্র্যাকেট জে সেভেন, যদি টোটাল মার্ক জে সেভেন 160 গ্রেটার দেন ইকুয়াল 160 কমা, যদি হয় বা 160-র উপরে হয় তাহলে কি হবে, এ। সো একই সিস্টেমে করব। দেন আমরা ফেলের বিষয়টি ইফ ফর্মুলা ইফ ফার্স্ট ব্র্যাকেট জে সেভেন, এখানে হবে লেস দেন। সো লেস দেন কত দিব আমরা, ধরেন 160 দিলাম, 160 কমা ডাবল কমা ফেল, সরি ফেল কমা ডাবল কমা ক্লোজ করে দিলাম। দেখেন এখন আমরা বাম দিকে কয়টি ব্র্যাকেট দিয়েছি, তিনটা, এখানে আমাদের তিনটি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। দেন ইন্টার দিলাম, দেখেন এ প্লাস। সো আমরা অটো ফিল করে দেই, দেখেন অটোমেটিক চলে আসছে, এদের মধ্যে দুইটা ফেল চলে আসছে। সো মূলত এভাবেই গ্রেটিং সিস্টেম করা হয়। এখন আমরা চাচ্ছি যে এখানে যারা ফেল করেছে তাদেরকে আমরা কোনো কালার দিয়ে চিহ্নিত করে রাখবো, এর জন্য আমাদের কী করতে হবে। কোনো কালার, ধরেন কোনো কালার দিয়ে হাইলাইটস করবো, রেড, ব্লু, গ্রিন, হ্যাঁ। তো আমরা হোমে যাব, দেখেন কন্ডিশনাল ফর্মেটিং নামে একটা অপশন আছে, এখানে হাইলাইট সেল, মার্কস, এখানে ক্লিক করব। দেখেন আমরা লেস দেন যেহেতু করব, আমরা লেস দেনে ক্লিক দেব। দেখেন এখানে চাচ্ছে কত মধ্যে হলে আপনি ইয়ে করবেন, আমি 33 দেবো, 33 এর নিচে যারা পাবে তারা একটা কালারে শো করবে। এখানে অনেকগুলো কালার রয়েছে, রেড রয়েছে, রেড লাইট, হ্যাঁ, আবার এখানে রেড টেক্সট মনে করে দিলাম, দেখেন রেড চলে আসছে অলরেডি, দেন রেড লাইট ব্লু দিলাম, রেড লাইট ব্লু চলে আসছে, ওকে দিলাম, দেখেন যেগুলো সাবজেক্টের মার্কস 33 এর নিচে সেগুলো রেড লাইট ব্লু চলে আসছে। সো আমরা এখানে গ্রেটের এখানেও আমরা ধরেন যে প্লাসগুলোকে আমরা একটা কালার দিব। তো আমাদের কি করতে হবে, পুরোটা সিলেক্ট করতে হবে, দেন হোম কন্ডিশনাল ফর্মেটিং হাইলাইট সেল রুল, টেক্সট, যেহেতু আমাদের এটা টেক্সট, সো আমরা এখানে টেক্সটে ক্লিক দিব। দেন নিচে এখানে আমরা কোন টেক্সটে কালারটা দিব সেই টেক্সটটা বলে দিতে হবে এখানে। সো আমরা এখানে প্লাস দিব, দেন এখানে অনেক ধরনের কালার রয়েছে, আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করব। এখানে আপনার অনেক ধরনের কালার রয়েছে, সো কাস্টম কালার রয়েছে, কাস্টম এগুলো আপনি সেট আপ করতে পারেন। সো আমি ইয়েলো দিয়ে দিলাম, ওকে, দেখেন গ্রেটিংয়ে যারা এ প্লাস পেয়েছে তাদের এ প্লাসের কালারটা আপনার ইয়েলো হয়ে গেছে। সো এভাবেই মূলত একটি রেজাল্ট শিট তৈরি করা হয়। এভাবে আপনি যে কোনো ধরনের, শুধু জাস্ট আপনার এসএসসি লেভেলের না, অন্য অনেক ধরনের আপনার কোম্পানির ওয়েবসাইট, বিসিএস কোনো পরীক্ষার ওয়েবসাইট, আপনার হচ্ছে যে কোনো স্কুলের পরীক্ষার
রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। স্যার আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।